আগামী 23 জুলাই এইচএসসি ও সমন পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী এদিন সময় দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। গত 2 এপ্রিল থেকে 15 মে এইচএসসি তথ্য এবং 16 থেকে 25 মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এইচএসসি ও সমন পরীক্ষায় এবার 11,83,686 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন।